মাদ্রাসা হবে ইহুদি খ্রিস্টানদের সেনা ক্যাম্প ক্যান্টারমেন্ট, ঠিক কিনা বলো? নুরানি তো আগে শেষ, হাফিজি তো আগে শেষ, নাজেরা তো আগে শেষ, বাকি রইল কিতাব বিভাগ, এফতা বিভাগ, ফতোয়া বিভাগ। বাতা গ্রহণ করে যদি আপনি হাদিস পড়ান বুঝে বুঝে, তাফসির পড়ান বুঝে বুঝে, কোরআন শরীফ পড়ান বুঝে বুঝে, বাতাটা হবে বেশ্যা নারীর উপার্জিত টাকার চেয়েও নিকৃষ্ট। শুধু এতটুক বলে নয়, আরও অ্যাডভান্স হয়ে সে বলছে বেশ্যা নারীরা ইমাম মুয়াজ্জিন আলেমদের থেকে আগে যাবে জান্নাতে, পরে যাবে মোল্লারা। জোরে করে নাউজুবিল্লাহ, এত আস্তে নাউজুবিল্লাহ বলে হবে না, আরো জোরে বলতে হবে। আল্লাহ, ইহুদি খুশি, খ্রিস্টান খুশি। যাই দেখেন ইসরায়েলে মিটিং বসছে, মিটিং ইসরায়েলে মিটিং বসছে, 700 ইহুদি আলেমদেরকে নিয়ে মিটিং বসছে, সারা পৃথিবীর একটি পবিত্র জমাত দেওবন্দ মাদ্রাসা থেকে তাবলীগের জমাত 208 রাষ্ট্রের ভিতরে কালিমার দাওয়াত পৌঁছাইতেছে। ওই জমাতের মাঝখানে ফাটল ধরানোর কারণে 700 ইহুদি আলেমরা খুশিতে মিটিং বসাইছে। মিটিং কোথায় মিটিং বসাইছে? ইসরায়েলে তেল আবিব। তেল আবিব কোথায়? তেল আবিব, তেল আবিব ইসরায়েলের রাজধানী, তেল আবিবে মিটিং বসেছে। কার নেতৃত্বে? বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর নাম কি? বেনিয়ামিন নেতানিয়াহু। জায়গার নাম তেল আবিব। 700 ইহুদি আলেমরা মিটিং বসছে। এখন ইসলামের মুসলমানদের সবচেয়ে বড় পবিত্র জমাত, যেই জমাত দেওবন্দ থেকে তাশকিল দিয়েছে ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া, হযরতজি ইউসুফ, হযরতজি এনামুল হাসান, হযরতজি জুবায়ের হাসান, সেই জমাতকে আমরা দুই টুকরা করে আমরা জয়যুক্ত। হায় হায়, এখন ওই বিএমপি আওয়ামী লীগের মতো রাস্তায় রাস্তায় মারামারি চলবে, ঠিক কিনা বলো? আমি মুসাফির হয়ে তোমাদের কাছে হাত জোড় করলাম ভাই ভাইও, সব দল টুকরা হতে পারে, এই তাবলীগের পবিত্র জমাতকে আমরা টুকরা হতে দিব না। হাত উঁচু করো, হাত উঁচু করো, যান যাইতে পারে থাকতে পারে, আমরা এই তাবলীগের পবিত্র জমাত, আলেম বলে আমাদের পরামর্শায় চলবে, আলেম বলে আমাদের সুরার মাধ্যমে চলবে, একটি জমাত হিন্দুস্তান পাকিস্তান ইন্ডিয়ায় চলবে, সারা পৃথিবীতে একটি জমাত চলবে, দেওবন্দের সুরা যে জমাতের সাথে থাকবে সেই জমাতের সাথে আমরাও থাকবো। মাওলানা জুবায়ের, মাওলানা রবিউল ইসলাম টাকরাইলে, তারপরে আলেম ওলামা বেফাকুল মাদারেসের আহমদ শফি জুনাইদ বাবরগরি, আব্দুল কুদ্দুস ফরিদাবাদী, মাওলানা মুফতি দেলোয়ার আব্দুল মালিক যেই সুরার সাথে থাকবে আমরাও সেই সুরার সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি কুরবানি পেশ করতে হয় তখন মাদ্রাসার জন্য কুরবানি যেইভাবে দেওবন্দের আলেমরা পেশ করেছে, কওমি শিক্ষার জন্য যেইভাবে কুরবানি পেশ করেছে, আবার যদি পবিত্র জমাত দাওয়াত ও তাবলীগের জন্য কুরবানি পেশ করতে হয়, ছেলে সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, মাতৃভূমি যদি ছাড়তে হয় ছাড়ব, ইলিয়াসের তাবলীগ দুই টুকরা হতে দিব না, দিব না। ঠিক কিনা বলা?